এনটিআরসি কর্তৃক সনদপ্রাপ্ত সকল বেকার ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। যারা চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য আন্দোলন করতে চান, আজকের আলোচনা তাদের জন্য। অনেক বেকার ভাই বোন ফোন করেছেন এবং কমেন্ট করেছেন যে তারা চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য আন্দোলনে নামবেন। আগামী 31শে জুলাইয়ের পরে তারা আন্দোলনে নামতে চান এবং এনটিআরসি এর কাছে তারা স্মারকলিপি প্রদান করে মানববন্ধন করবেন, এমনই সিদ্ধান্ত তারা নিয়েছেন। চতুর্থ গণবিজ্ঞপ্তি যারা প্রত্যাশা করছে, এটা তাদের অধিকার। যারা প্যানেলের জন্য গণ অনশন করছেন, তারা তাদের জায়গায় ঠিক আছে। আর যারা চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশা করছেন, তারাও তাদের জায়গায় ঠিক আছে। অর্থাৎ সকলে তাদের নিজ নিজ অবস্থানে সঠিক পথেই হাঁটছেন। তবে যারা চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে চতুর্থ গণবিজ্ঞপ্তি যদি তৃতীয় গণবিজ্ঞপ্তির মতো হয়, তাহলে এই গণবিজ্ঞপ্তি প্রত্যাশা করে কোনো লাভ নেই। দেখুন, অনেকেই আপনাদেরকে চতুর্থ গণবিজ্ঞপ্তি আদায়ের জন্য, আন্দোলনে যাওয়ার জন্য হয়তো উৎসাহিত করবে, সেটা ঠিক আছে। তবে এই চতুর্থ গণবিজ্ঞপ্তি তৃতীয় গণবিজ্ঞপ্তির মতো হলে এই গণবিজ্ঞপ্তির কোনো মূল্য নেই কিন্তু। আর গণবিজ্ঞপ্তি দিলেই যে সব কিছু সমাধান হয়ে যাবে তাও কিন্তু নয়। দেখুন, গতানুগতিক নিয়মে যদি গণবিজ্ঞপ্তি দিলে সকল বেকার সনাতধারী ভাই বোনদের চাকরির ব্যবস্থা হতো, তাহলে 13তম ভাই বোনদের কিন্তু রিট করার প্রয়োজন ছিল না। তারা কিন্তু 3টি গণবিজ্ঞপ্তি হাতে পেয়েছে, প্রথম গণবিজ্ঞপ্তি, দ্বিতীয় গণবিজ্ঞপ্তি, তৃতীয় গণবিজ্ঞপ্তি। তা সত্ত্বেও তাদের কিন্তু রিট করতে হয়েছে, কেননা এই গণবিজ্ঞপ্তি দিলেই সকল সমস্যার সমাধান নয়। আবার দেখুন, 14তম যে সমস্ত ভাই বোন আছে, তারা কিন্তু 2টি গণবিজ্ঞপ্তি পেয়েছে, দ্বিতীয় গণবিজ্ঞপ্তি, তৃতীয় গণবিজ্ঞপ্তি। তারাও কিন্তু রিটের আশ্রয় নিয়েছে, কেননা গণবিজ্ঞপ্তির মাধ্যমেই সকলের যে সুপারিশ নিশ্চিত হবে এটাও কিন্তু ঠিক না। আবার দেখুন, তৃতীয় গণবিজ্ঞপ্তি, যেখানে বিশাল অঙ্কের শূন্য পদের বিপরীতে সার্কুলার দেওয়া হয়েছিল 54,000 পদের বিপরীতে, এখন এই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে 15তমরাও কিন্তু আবেদনের সুযোগ পেয়েছে। 15তম সকল ভাই বোনকে এই তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা কি সুপারিশ পেয়েছে? না, তা কিন্তু পায়নি। অর্থাৎ গণবিজ্ঞপ্তি পর্যালোচনা করলে দেখা যায় যে গণবিজ্ঞপ্তি দিলেই সকল সমস্যার সমাধান হবে না। তাই যদি হতো, তাহলে 13তম 14তম 15তম ভাই বোনরা তারা কিন্তু বেকার থাকতো না, তাদের সকলের কিন্তু চাকরি হয়ে যেত, তা কিন্তু হয়নি। এজন্য 16তম যে সমস্ত বেকার ভাই বোন আছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন। দেখুন, এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে কিন্তু 15,165টি পদের বিপরীতে তারা সার্কুলার দিয়েছিল, সেখানে নিয়োগ দিয়েছে মাত্র 4,000 পদের বিপরীতে। তাহলে বাকি পদগুলো গেল কোথায়? আপনারা তো অনেকেই আবেদন করেছিলেন, সকলের কি সুপারি নিশ্চিত হয়েছে? তা কিন্তু হয়নি। যারা চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য আন্দোলন করতে চান, চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য স্মারকলিপি প্রদান করে মানববন্ধন করতে চান, তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই এবং আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য অবশ্যই আন্দোলন করবেন, কারণ এটা আপনাদের অধিকার। আর দ্রুত যদি চতুর্থ গণবিজ্ঞপ্তি না প্রদান করা হয়, তবে 13 থেকে 16তম বেকার ভাই বোনদের একটা অংশ তারা কখনোই শিক্ষক হতে পারবে না, কেননা যাদের বয়স 35 ওভার হয়ে যাবে তাদের কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে দিবে না। এই কারণে দ্রুততার সহিত চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রয়োজন। তবে এই চতুর্থ গণবিজ্ঞপ্তির আন্দোলন কেমন হবে? দেখুন, চতুর্থ গণবিজ্ঞপ্তি হোক, অবশ্যই হোক এবং খুব দ্রুততার সহিত হোক, তবে এই গণবিজ্ঞপ্তি তৃতীয় গণবিজ্ঞপ্তির মতো লটারি খেলা যেন না হয়। এই গণবিজ্ঞপ্তি হতে হবে সম্পূর্ণ বেকার বান্ধব। এখানে ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ দিলে কিন্তু হবে না। অর্থাৎ যারা বেকার আছে, সেই সমস্ত বেকার ভাই বোনদের জন্য চতুর্থ গণবিজ্ঞপ্তি হবে এবং ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য আলাদা করে বদলি বিজ্ঞপ্তি দিতে হবে। প্রয়োজনে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি দিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি দেওয়া হোক, অথবা চতুর্থ গণবিজ্ঞপ্তি সম্পূর্ণ করে পরবর্তীতে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি ব্যবস্থা করা হোক, যে কোনো একটি পন্থা অবলম্বন করা হোক।
তাহলে কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তির সার্থকতা আসবে। অপরদিকে তৃতীয় গণবিজ্ঞপ্তির মতো একটি পদের বিপরীতে একজন প্রার্থীর যে হাজার হাজার আবেদন করতে হবে, এই বিষয়টাও কিন্তু বিলুপ্ত করতে হবে। এক আবেদনে যাতে একজন প্রার্থী একাধিক চয়েস দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কেননা বেকার ভাই বোনদের কাছ থেকে হাজার হাজার আবেদনের নামে তারা লক্ষ লক্ষ টাকা যে লুটপাট করে নেবে এটা কিন্তু হতে পারে না। যারা অসহায়ত্ব থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আজকে একটি চাকরির আশায় তারা আবেদন করবে, তারা কেন হাজার হাজার আবেদন করবে? তারা একটাই আবেদন করবে, প্রয়োজনে তারা এক আবেদনে একাধিক চয়েস দেবে এবং সেখান থেকে মেধা তালিকা অনুসারে তাদের নিয়োগ সুপারিশ সম্পূর্ণ করতে হবে। এই নিয়মেই যদি চতুর্থ গণবিজ্ঞপ্তি হয় তাহলে চতুর্থ গণবিজ্ঞপ্তির সার্থকতা আসবে। তো যে সমস্ত বেকার ভাই বোন চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য আন্দোলন করতে ইচ্ছুক, যারা এনটিআরসির প্রতি স্মারকলিপি দেবেন বা মানববন্ধন করবেন, অবশ্যই আপনাদের স্মারকলিপিতে এই দুইটি কথা অবশ্যই আপনারা লিপিবদ্ধ করবেন। প্রথম কথা হলো ইন্ডেক্স মুক্ত চতুর্থ গণবিজ্ঞপ্তি দিতে হবে। দ্বিতীয় চাওয়া হবে এক আবেদনে একাধিক চয়েস, প্রয়োজনে একটি আবেদনের জন্য তারা ১,০০০ টাকা ফি নির্ধারণ করুক, এতে কোনো সমস্যা হবে না। এবং এই এক আবেদনের বিপরীতে যাতে একজন প্রার্থী একাধিক চয়েস দিতে পারে সেই ব্যবস্থা তাদেরকে করতে হবে। তো যে সমস্ত বেকার ভাই বোন চতুর্থ গণবিজ্ঞপ্তির আন্দোলন করতে চাচ্ছেন বা যারা ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আপনারা ৩১শে জুলাইয়ের পরে চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য আন্দোলন করবেন, এনটিআরসির কাছে স্মারকলিপি দিয়ে আপনারা মানববন্ধন করবেন, অবশ্যই আপনাদের সাধুবাদ জানাই। এবং আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে গণবিজ্ঞপ্তি দিলেই কিন্তু সব কিছু সমাধান হবে না, অবশ্যই এই চতুর্থ গণবিজ্ঞপ্তি যেন বেকার বান্ধব হয় সেদিকে আপনাদের নজর রাখতে হবে। তা না হলে এই গণবিজ্ঞপ্তি নামক ক্যাসিনো খেলায় আপনারা কিন্তু নিঃস্ব হয়ে যাবেন। তো সকল বেকার সোনাধারী ভাই বোনদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। এবং যে সমস্ত বেকার ভাই বোন নিজ নিজ স্থানে থেকে তারা আন্দোলন করছেন, কেউ আন্দোলন করছেন প্যানেল প্রত্যাশার জন্য, কেউ আন্দোলন করবেন চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য, সকলের চাওয়া পূরণ হোক। এনটিআরসিএ থেকে এমন একটি পন্থা অবলম্বন করুক যাতে করে প্যানেল প্রত্যাশী এবং চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সকলেরই মঙ্গলজনক হয়। এরকম একটা পন্থা অবলম্বন করলে সকলের জন্য ভালো হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কথা থাকে, অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। পরবর্তী আপডেট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি।